স্পেডিলান্থাস ডেভিল ব্যাকবোন। এই গাছটা যত্রতত্র আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, হয়তো বিভিন্ন জায়গায় দেখে থাকি যে সমস্ত জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে গাছটাকে আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই গাছটি সত্যি খুবই সুন্দর একটা পাতাবাহারি গাছ। এই গাছটাকে আমরা এখান থেকে যখনই পটিং করব এবং পটের মধ্যে যখনই গাছটা তার ডালপালা ছড়াতে শুরু করবে, পাতা গজাতে শুরু করবে, তখন এর রূপটাই কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এই গাছটাকে আমরা আজকে কাটিংয়ের মাধ্যমে কী করে চারা তৈরি করব সেটাই আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আরও একবার আমি তন্ময় আর আপনারা দেখছেন গার্ডেন ইনসাইট। তো বন্ধুরা, গার্ডেন ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই গাছটি লাগানোর জন্য, ডালটিকে লাগানোর জন্য আমি অবশ্যই বেলে দোআঁশ মাটিটাকেই প্রেফার করব। তা দেখুন বন্ধুরা, আমি এই পটের মধ্যে বেলে দোআঁশ মাটি নিয়ে নিয়েছি এবং ডেভিল ব্যাকবোনের দেখুন দু ধরনের প্রজাতি আমি দুটোই দেখাচ্ছি আপনাদের। দুটো গাছই কিন্তু খুবই সুন্দর হয়, একটা খুব সবুজ, একদম পুরো সবুজ কালারের পাতা এবং একটা সাদা এবং সবুজ কালারের। তো বন্ধুরা, আজকে যেটা আমি করব সেটা হচ্ছে সবুজ এবং সাদা কালারের যে পাতাগুলো রয়েছে এই ডালটাকে আমি কেটে নিয়ে এসেছি। তো এই ডালগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আমি পটের মধ্যে রোপণ করব, পটের মধ্যে বসাবো। প্রথমে আমি এই যে ডালটা দেখছেন, এই ডালটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এই কাটার ব্যাপারে মাপের কোনো রকম কোনো কিছু দরকার নেই। আপনারা যে জায়গা থেকে কাটবেন সেটা অবশ্যই দেখে নেবেন যে ডালটাতে যেন দু থেকে তিনটে গিট অথবা যেখান থেকে আমরা বলি লিভস অথবা পুকিও আমরা অনেক সময় বলে থাকি, যে দুটো তিনটে যেন পুকি বের হওয়ার অথবা লিভস বের হওয়ার গিটগুলো যেন থাকে, সেই মাপে আমরা ডালগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বেশি ছোট ছোট কেটে আমরা অবশ্যই বসাবো না, কারণ বেশি ছোট ছোট করে বসালে তাদের গিটগুলো অথবা যেখান থেকে লিভস অথবা পুকিগুলো বের হচ্ছে সেই বের হওয়ার রাস্তা কিন্তু এরা পাবে না। তো সে জায়গাতে আমরা একটা আয়তন বরাবর 4 থেকে 5 ইঞ্চি, 6 ইঞ্চিও আপনারা, 6 ইঞ্চি সাইজেরও আপনারা কেটে কেটে ডালগুলোকে রোপণ করতে পারেন, তবে বসাতে পারেন। তো আমি এই ডালগুলোকে একটা মাপ করে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তা আমার টুকরো টুকরো করে নিয়েছি। তো এটাকে আমি বেলে দোআঁশ মাটি, এই মাটিটাকে আমি বেলে দোআঁশভাবে রেখেছি, বালুর পরিমাণটা বেশি রেখেছি যেন জল পুরোপুরি আটকে না থাকে, কারণ জল বেশি পরিমাণ যদি এর গোড়ায় আটকে থাকে তবে এর গোড়াগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গাতে আমি বেলে দোআঁশ মাটি করেছি। এবং একটাই জিনিস বলবো বন্ধুরা, সমস্ত ডালই যে বাঁচাতে পারবো সেটা নয়, কিছু কিছু ডাল বেঁচে যাবে। তো এবার আমি এগুলোর টুকরোগুলোকে আমি পটের মধ্যে বসাবো। আর হ্যাঁ বন্ধুরা, পটে বসানোর পরে অবশ্যই কিন্তু এর মাথার দিকগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে একটা প্রলেপ করে দিতে হবে, যেন কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক অথবা ব্যাকটেরিয়ার অ্যাটাক না হয়। তা বন্ধুরা, প্রায় 1 মাস পর আমি আপনাদের এর আপডেটটা দেখাচ্ছি। দেখুন, আমার দুটো ডাল থেকে নতুন কিছু শাখা কিন্তু বেরিয়েছে। দেখুন বন্ধুরা, দুটো ডাল থেকে নতুন লিফ বেরিয়েছে, খুব সুন্দর চকচকে, খুবই ভালো লাগছে দেখতে। দুটো ডাল থেকে দুটো লিভস বেরিয়েছে, কিন্তু বন্ধুরা
আমার যে বাকি ডালগুলো রয়েছে সেই ডালগুলো থেকে এখনও কিন্তু কোনো রকম লিভস বেরোয়নি, আর এই ডালটা পচে গেছে, পুরো শুকিয়ে গেছে, একদম পচে গেছে। তো এই ডাল থেকে আর কোনো মতে সম্ভব নয়, এটা এখনও শুকায়নি, বাট মনে হচ্ছে না এখান থেকে কোনো রকম লিভস বেরোবে। আর এটা আমি অন্য একটা ডাল লাগিয়েছিলাম, তো ঠিক আছে, আমি চারটে ডাল লাগিয়েছিলাম, তো সেখান থেকে আমি দুটো ডাল পাচ্ছি। তো এবার আমি এই দুটো ডালকে এখান থেকে তুলে আমি পটে স্থানান্তর করব। এবার আমি এই পট থেকে এই দুটো ডালকে উঠিয়ে আমার নতুন পটে আমি স্থানান্তরণ করব। তো সে জায়গাতে আমি আস্তে করে প্রথম ডালটাকে তুলে নিচ্ছি। তা দেখুন বন্ধুরা, এর কিন্তু শেকড় বেরিয়েছে, দেখুন ছোট শেকড় কিন্তু এর বেরিয়েছে। তাহলে এই গাছটি পুরোপুরি আমার একদম সতেজ হয়ে গেছে, তো এটা নিয়ে আর চিন্তিত হওয়ার কিছু নেই। এই ডালটি আমার পুরোপুরি শেকড় হয়ে গেছে, তো আমি সেই জায়গাতে আর টেনশন করছি না, এই ডালটি হয়ে যাবে। তো এবার নেক্সট ডালটি আমি তুলছি, নেক্সট ডালটি তুলে দেখা যাক কি হচ্ছে এটাতে, কি হয়েছে। তা বন্ধুরা দেখুন, এটাতে কিন্তু এখনও কোনো রকম শেকড় গজায়নি। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই গাছগুলোর, এই ডালগুলোর শেকড় গজাতে বেশ কিছু সময় লেগে যায়, তো সে জায়গাতে আমি এটাকে এমনভাবেই বসিয়ে দিচ্ছি আমার নতুন পটে। এটাও কিন্তু রিপোর্টিং হয়ে গেল। তা দুটো ডালকে আমি নতুন পটে স্থানান্তরণ করলাম। এরপরে আস্তে আস্তে যখন এই ডালগুলো চারদিকে ছড়াবে, নতুন লিভস আরও বেরোবে এবং গাছ পুরোপুরি ঝাঁকড়া হবে, তখন কিন্তু এর লুকস, এর চেহারাটাই কিন্তু পাল্টে যাবে। এবং নিজের হাতে কোনো ডাল নিয়ে এসে তাকে নতুন করে গাছে রূপান্তরিত করার যে আনন্দটা, সেই আনন্দটা যারা গাছ করছেন তারাই একমাত্র বুঝতে পারবে। তা বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন গাছের ডাল থেকে কাটিংয়ের মাধ্যমে খুব সহজে, খুব ইজি পদ্ধতিতে কীভাবে নতুন করে আমরা চারা গাছ তৈরি করতে পারি, সেই প্রসেসটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং আশা করি আপনারাও খুব সহজে এইভাবে বিভিন্ন গাছের ডাল থেকে নতুন করে চারা গাছ তৈরি করবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর বন্ধু হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।